নাইকো দুর্নীতি মামলায় দেশে সাক্ষ্য দিতে আসছেন তিন বিদেশি সাক্ষী। দুদক আইনজীবী জানিয়েছেন, এদের মধ্যে এফবিআই এর একজন এবং কানাডিয়ান রয়্যাল পুলিশের দুজন। এদিকে একই দিনে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলেও শেখ হাসিনার মামলা বাতিলের পর কেন আপিল করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি সাধন, এমন অভিযোগে 2007 সালের 9ই ডিসেম্বর খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। গেল 19 মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই বিচার শুরুর আবেদন স্থগিত চেয়ে হাইকোর্টে আসেন খালেদা জিয়া। বুধবার যার শুনানি হয় হাইকোর্টে। উচ্চ আদালত প্রশ্ন তোলেন, একই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলেও কেন শেখ হাসিনার মামলা বাতিলের পর আপিল করেনি দুদক? তবে এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি সংস্থাটি। পরে গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার আইনজীবী দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে চালাচ্ছে সরকার। অর্থাৎ চুক্তি যিনি ইনিশিয়েট করলেন ওনার মামলা খারিজ হয়ে গেল, দুর্নীতি দমন কমিশন আপিল করে নাই, রাষ্ট্রপক্ষ আপিল করে নাই, কিন্তু চুক্তিটার ধারাবাহিকতা যিনি রক্ষা করেছেন তার মামলা এখনও চলমান আছে। এখন কিভাবে ওনাকে রাজনৈতিকভাবে নিষ্পেষিত করা যায়, এই মামলাটা হচ্ছে আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত। তবে দুদকের আইনজীবী বলছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা নেই, এজন্য মামলা দুটি ভিন্ন। এবং শেখ হাসিনার কেসে কোনো কনফেশন ছিল না, বেগম খালেদা জিয়ার কেসে কনফেশন আছে, এবং শেখ হাসিনার কেসে অ্যাভেটমেন্ট ছিল না, এখানে অ্যাভেটমেন্ট আছে। কাজে অ্যাভেটমেন্ট যদি থাকে সেটা ক্রিমিনাল লাইবিলিটি, তার কতটুকু হবে না হবে সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত এটা নির্ণয় করবে। কিন্তু কাজে এদিকে দুদক আইনজীবী জানান, নাইকো দুর্নীতি মামলায় এফবিআই এর একজন ও কানাডা রয়্যাল পুলিশ থেকে দুইজন সাক্ষ্য দিতে দেশের আদালতে আসবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।